প্রায় হাজার খানিক গরু ভাড়া করে এফডিসিতে করা হচ্ছে শাকিব খানের প্রিয়তম সিনেমার শুটিং, এমন খবরই পাওয়া গেল মা। ঈদের ছবি প্রিয়তমার শুটিং চলছে বেশ তো জোরে, প্রিয়তমার শুটিং প্রায় শেষের পথে। তবে এই সিনেমায় দেখা মিলবে বিশাল গরুর হাট, কারণ একটাই, এই সিনেমা যে কুরবানি হাটকে কেন্দ্র করে। শাকিব খান যেহেতু বাংলাদেশের একমাত্র সুপার স্টার, আর তাকে নিয়ে গরুর হাটে শুটিং করা খুবই মুশকিল বটে। সেই সময় প্রায় হাজার খানিক গরু ভাড়া করেই শুটিং করা হচ্ছে এফডিসিতে, এমনই খবর পাওয়া গেল মাত্র। সেখানে দেখা যাবে শাকিব খানের সাথে ভিলেন ডনকে, যদিও মিশা সওদাগর এই সিনেমাতে দেখা যাবে না, তবে ডন কিন্তু সবার পরিচিত মুখ। তাহলে কি শাকিব খানের প্রিয়তম সিনেমা এই ঈদের সেরা ছবি হচ্ছে? কি বন্ধুরা আপনারা কি মনে করেন, বিস্তারিত অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এমন এক্সক্লুসিভ খবর শুনতে ব্যাংক প্রোডাকশনের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।